নমস্কার বন্ধুরা, পিলাকামা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একটিবার অনেক অনেক শুভেচ্ছা জানাই। পাশাপাশি এই চ্যানেলটির মধ্যে থেকে আপনারা বিভিন্ন ধরনের এনআইওসের তথ্য পেয়ে যাবেন। আমরা পরীক্ষা সম্পর্কে নিশ্চিত একটা ডেট পেয়ে গিয়েছি, এখন প্রস্তুতির ক্ষেত্রে আজকে আমরা কোর্স 502 নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলি জানতে এবং শিখতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাতে করে আপনাদের বন্ধুরাও এখানে থেকে উপকৃত হবেন। আজ শুধু 2 থেকে 3 মিনিট সময় দিলেই আপনারা 10টি প্রশ্ন উত্তর এখান থেকে শিখে নিতে পারবেন, যা পরীক্ষার ক্ষেত্রে অনেকভাবে উপকৃত হবেন। আমরা কোর্স 502 এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 25টি এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছিলাম, আপনারা ওই ভিডিওটিও দেখে নিতে পারেন, ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। পাশাপাশি এই কোর্স 502 এরই পরের 10টি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে 1 নম্বর হলো, একক পরিকল্পনার একটি সুবিধা লিখো। একটি সুবিধা হলো, শিক্ষার্থীর মধ্যে বিষয়বস্তু সম্পর্কে ধারণাও বহুত দীর্ঘস্থায়ীভাবে বেড়ে ওঠে। 2, সমন্বয়ের মূল কথাটি কী? বহুর মধ্যে ঐক্যের বোধ সঞ্চার করা। 3, সমন্বয় শিক্ষার একটি উদ্দেশ্য লিখো। স্বাধীন চিন্তনের ক্ষমতা বৃদ্ধি করা। 4, প্রজ্ঞামূলক বিকাশের 4টি স্তর কী কী? উত্তর, ক, সংবেদন সঞ্চালনমূলক স্তর, খ, প্রাক সক্রিয়তার স্তর, গ, মূর্ত সক্রিয়তা স্তর, ঘ, যৌক্তিক সক্রিয়তা স্তর। 5 নম্বর, নির্দেশনামূলক উদ্দেশ্য বলতে কী বুঝো? উত্তর, কোনো শিক্ষণ বা নির্দেশনার পরে শিক্ষার্থীরা যে যে সামর্থ্য অর্জন করে থাকে তা পরিমাপের জন্য যে বিষয় তৈরি করা হয় তাকে বলে নির্দেশনামূলক উদ্দেশ্য। 6 নম্বরে আসি, কর্মভিত্তিক শিক্ষণের একটি বৈশিষ্ট্য লিখো। উত্তর, শিক্ষার্থী শিক্ষণের প্রতি বেশি গুরুত্ব প্রদান করে থাকে। 7, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর একটি উদ্দেশ্য লিখো। উত্তর, শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিক সম্ভাবনার বিকাশ গঠন করা। 8, সৃজনাত্মক কার্যাবলীর একটি উদাহরণ দাও। উত্তর, ছবি আঁকা। 9, ডাটা কী? যে সকল তথ্যের উপর ভিত্তি করে কম্পিউটার কোনো সিদ্ধান্তে উপনীত হয় তাকে বলে ডাটা। 10 নম্বর, প্রস্তুতকালীন মূল্যায়নের 2টি উদাহরণ দাও। উত্তর, 1, একক অভিজ্ঞা, 2, শ্রেণী অভিজ্ঞা। এভাবে আমরা এখানে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এবং এই প্রশ্নগুলির পিডিএফ ফাইলও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছা করলে ওখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ ফর মোর ভিডিওস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ ফর মোর ভিডিওস।